আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো বা জানবো সেটা হলো মোবাইল চার্জে থাকলে যে সব সাবধানতা জরুরি সব সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন ছোট্ট একটি অনুরোধ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন আপলোড ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন জেনে নেই মোবাইল চার্জে থাকলে যেসব সাবধানতা জরুরি প্রযুক্তির এই যুগে আমাদের জীবনে বাড়তি মাত্রা যোগ করে স্মার্টফোন মুহূর্তে আমরা কেবল হাতের মুঠেই পেতে পারি নানা তথ্য অন্যদিকে যে কোনো উৎসবের ছবি তোলার পাশাপাশি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জানতে পারি নানা ক্রিয়া প্রতিক্রিয়া তবে স্মার্টফোনের ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সতর্ক অবলম্বন আবশ্যক অনেক সময় ফোনটি চার্জে দেওয়ার সময় ব্যাটারি থেকে হতে পারে বিস্ফোরণ স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণে কোনো নতুন ঘটনা নয় বহু ক্ষেত্রে দেখা যায় চার্জ দেওয়া অবস্থায় বিস্ফোরণ হয় ব্যাটারির আহত হন অনেকেই কিছু ক্ষেত্রে পরিণত হয় মর্মান্তিক বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে কিছু বিষয় নজর রাখা প্রয়োজন প্রয়োজন এক সঙ্গে দেওয়া চার্জার দিয়ে চার্জ দিবেন না চার্জার খারাপ হলে বা হারিয়ে গেলে সেই ব্র্যান্ডের চার্জার কেনার চেষ্টা করুন স্মার্টফোন চার্জে বসিয়ে কখন ব্যবহার করবেন না ফোন কল তো নয় ব্রাউজিং বা মেসেজ করাও নয় ফোন ব্যবহার করার সময় যদি অস্বাভাবিক গরম মনে হয় সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন ফোন অফ করুন কভার পরানো থাকলে খুলে দিন ফ্যান বা এসির নিচে রাখুন ফোন চার্জ দিতে দিতে গরম হয়ে গেলে হালকাভাবে নেবেন না প্রথমে চার্জ দেওয়া বন্ধ করে ফোন ঠান্ডা হতে দিন ফোন খারাপ হলে সংস্থার সার্ভিস সেন্টারে সারাবেন বিশেষত ব্যাটারি অন্য কোন থার্ড পার্টির ব্যবহার করবেন না এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ